আমি বর্তমান যাই আছো বানপানী, সব কৃত্রিম বানপানী পাই গেলো আমি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সলজান লাইভেদি। আমার ভাতটো বেয়া আছে। তো গাইজ, আমি বর্তমান যাই আছো বানপানী চাবা। আমার চামতা অঞ্চলত কেনেকুৱা বানপানী হৈছে আমি চাব যাই আছো, আপোনালোক দেখাই আছো। আৰু বৰ্তমান আমি চাইকেল চলে যাই আছো আমাৰ ভাইজান আৰু মই। এতিয়া আমি যাম আমাৰ বুঢ়াগড়ৰ ফালে, চাই লওক কৃত্ৰিম বানপানী আমাৰ এইখিনি আজতে, বাকী আপোনালোকক আচল বানপানী দেখাই আছো গাইজ। নাচতে নাচতে এবিধে ভাই নামাজৰ কথা আছে আমাৰ মাজত। ভাইজান ভাইজান কিবা কৈ দিয়ে এটা নামান। ইমান দিন মানে আমি তাতেই আছিলোঁ আপাৰ ওচৰত, আৰু চাওঁ মানে ইমান দিন দেখাই পোৱা নাছিলোঁ, তাতেই আছিলোঁ। আৰু এনেকৈ আমি চাইকেল লৈ যাই আছোঁ দে আৰ। আৰু গাইজ, চাইকেল চলা মজা এটা বেলেগ, মানে কি ক'ম মানে দে আৰ। ৰাখছাইডে গাইজ মানুহে মানুহ, দুনিয়াৰ মানুহ গাইজ মাছ মাৰি আছে, কিবা কৰি আছে গাইজ। চাব পাৰে, আপোনাক দেখালে আছোঁ আপোনালোকক। ইয়াতে মাছ মাৰি আছে ইয়াত, পানী চাই লওক এবাৰ। পানী গোটেই পথাৰত পানী ভৰ্তি, ইয়াত ৰাতি ফালে গোটেই গাঁও ডুবি আছে। আৰু মেটো মেইন ৰাস্তাটো আমাৰ এই গৰু চৰু বান্ধি থৈছে গাই জিংকে। আৰু আমাৰ পাচিত ভাই অলপ চাউলৰ পানী কিবা পানী চাবাইছে, হা? আৰু চাতালে পানী চাবাইছে, সেইটো ভাগি নাই আমাৰ। কিবা এটা আইতা কিবা এটা কৈ দি বানপানীৰ বিষয়ে কৈ দি, তই ভালকৈ জানা, আমিতো নাছিলোৱে। আৰু এই পলালাক আমাৰ এইটো কিবা কৈ এতিয়া আমি বানপানী চাব আহিছোঁ, আমাৰ ডাঙৰ বাইদেউক লগ পাইছোঁ। বানপানী বহুত হৈছে ন, আমি যাওঁ এতিয়া চাবা। এই এপা আমাৰ গোটাই মাখান বাইদেউ, গোটাই মাখান ক' বানপানী বহুত হৈছে, ক' আহা আহিব লাগে। আমি এতিয়া যাওঁ মাছৰ কাৰণে ফান পাতি থৈ দিছে, মাছ লাগিব। আৰু ইফালে পানী পানী গাইজ, সেইঘৰ মানুহৰ ঘৰত চাই লওক, মানে পানী গোটাই চোতালে চোতালে গোটাই চাই ফালে। এয়া হ'ল আমাৰ চামতা অঞ্চল গাইজ, এইবিলাক পানী মানে একদম কেনা কৰি এ। আৰু মাছ মাৰি আছে গাইজ পুৰা এই চব গাইজ কিংকে দেখিছে ন, কিংকে এক গলপানীত মাছ মাৰি আছে দেখোন। হা কৈছে দিয়ক গাইজ। আৰু আমাৰ ভিন্দ, এইটো পানী কেনেকুৱা ভিন্দ চাই লওক গাইজ, কিংকে এক গল পানীত মাছ মাৰি আছে গাইজ, দেখিছে না এয়া একেবাৰে পানীয়ে পানী গাইজ, কেনে মানে পানী পানী। আৰু এই ভূটান পাহাৰ এই সেইটো চাইডে, তাৰ পৰা পানী দিছিল আমাৰ এইফালে পাহাৰখন দেখাই পায় অলপমান। আৰু মাছ চোৱাৰ কাৰণে বহুত মানুহ ইয়াতে চাই আছে গাইজ, বহুত মানুহ আছে ইয়াতে। সেইটো চাইডে আৰু গোটেই ভয়ানক, মানে দেখি বেয়া লাগে, মানে চব ৰাস্তাত আছে গাইজ, দেখাই আছোঁ আপোনালোকক। আৰু বানপানীৰ মাজত হেল্ল' গাইজ, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল, আপোনালোকে চাই আছে সলজান লাইভ। গাইজ মানে কি ক'ম, দুখে লাগে দেখিলে অৱস্থাগেলা মানুহৰ, একদম এককাল এককাল পানী। এয়া চাওক গাইজ, ইয়াতে শিবিৰ চিবিৰ পাতি থৈ দিছে ইনকে। আৰু ইফালেতো অৱস্থাই বেয়া, মানে চাবা মানে দেখাই বেয়া লাগে মানে গাইজ। এয়া চাওক ইনকে পানী সোমাইছে গাইজ ঘৰত, দেখিছে না এইবিলাক শিবিৰ পাতি আছে মানুহগেলা, চাওক কিমান পানী সোমাইছে দেখিছে না গাইজ। না পুৰা চোতালত এক কঁকাল পানী, ঘৰৰ ভিতৰত পানী উলি গৈছে মানুহগেলা, ৰাস্তাত আছে চব গাইজ, ইয়াত বহুত জাদা। আৰু এটা ঘৰৰ ভিতৰত পানী উলি গৈছে একদম, মানে চব ৰাস্তাত আছে মানুহগুলা, ঘৰত থাকিবাৰ উপায় নাই মানে, দেখিছে না মানুহগুলা গৰুগেলা চব ৰাস্তাত বান্ধি থৈ দিছে। তো গাইজ দেখিছে না কেনে এটা পৰিস্থিতি, মানে ক'ব নালাগে বানপানী, কিন্তু হৈ যায় আৰু এইবিলাক পানী।
এটা গাইজ আমি আমার যে দাউরা রাস্তাটা আছে যোনটো রাস্তা আমি দাউরু সেই দাউরা রাস্তাটো আপনার দেখে আছো কেনকা পরিস্থিতি হয়েছে একদম বেয়া পরিবেশ মানে একদম পরিবেশ বেয়া পানি একদম উঠছে তাতে চাই দাও আর এই রাস্তাত আমি দাউরু গাইজ এই রাস্তাত পুরা দুই কিলোমিটার আছে এই রাস্তা আমি তাতে প্র্যাকটিস করো কেতাবাই অবস্থা আপনার দেখে আছো পুরো মানুষ আনু দুনিয়া তাতে মাছ মারা মানুষ আর চাই লোক পুরা গাইজ পুরা সাগর আনু অবস্থা গাইজ বুঝছি না মানে অবস্থা আর আমার আনাস আর আমার সানি দল দুয়ে মাছ মাছি দেখো মাছ দেখো আরে দেখো এয়া মাছ চাই লোক গাইস এটা বেশি না খাবি এলা এটা ভালো মতো মারে তুমি এয়া মাছ চাই লোক গাইস এয়া আমার আনাসে মাছ মাছি এলা আনাস কি ভালো কই দি পানি কেন কই দি না পানি মানে হনি হনি তাতে হনি হনি জাল মারে মারে কষ্টর ফলত মাছ মাখান পাইছি না ইটা কই হবো আমি যাই যা করো যা দে আর নাই জানবা পানি চালো বহুত সাগর সাগর একদম মানে এটা ঘর যাও আর আপনার ভিডিওটো চাবো শেয়ার করব আজিলে ভিডিওটো এইখানে যদি ভিডিওটো ভাল পাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিব বহুত গরম আছে